প্রকাশ স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মিডলম্যান প্রদীপ সিং এর অফিসে আজ সিবিআই হানা দেয় কি খবর রয়েছে আমরা জানি যে প্রদীপকে কিন্তু আজই আলিপুরের বিশেষ আদালতে পেশ করা হবে দেখো আর কিছুক্ষণের মধ্যেই প্রদীপ সিং কে আলিপুর স্পেশাল সিবিআই কোর্টে পেশ করা হবে এবং তার আগেই সিবিআই এর আধিকারিকরা দুটো জায়গা পৌঁছে গেছেন আমরা রয়েছি সল্টলেকের জিডি ব্লকে এবং জিডি ব্লকের এই অফিসে সিবিআই এর গোয়েন্দারা রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু প্রায় 45 মিনিট ধরে এই অফিসে তল্লাশি চালাচ্ছেন দুজন সিবিআই অফিসাররা বাইরে এসে দেখার চেষ্টা করলেন যে কোনো ধরনের কোনো সিসিটিভি এই বাড়িতে রয়েছে কিনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইরে কোনো সিসিটিভি নেই তাই তারা আবার ভেতরে চলে গেছেন যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে তুমি জানো যে গতকাল রাতে নবম দশম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই প্রদীপ সিং একজন মিডলম্যান তাকে গ্রেপ্তার করেছিল এবং সিবিআই তরফে যেটা দাবি করা হচ্ছে যে প্রদীপ সিং কিন্তু একজন ব্যক্তি যে কিন্তু নিউটাউনে থাকতো এবং প্রচুর ক্যান্ডিডেটদের কাছ থেকে সে কিন্তু টাকা নিয়েছিল এবং তার সঙ্গে কিন্তু প্রভাবশালী যোগ থাকতে পারে তাকে জিজ্ঞাসাবাদ করে কারা টাকা নিত কারা এই নিয়োগ দুর্নীতির মাথায় বসে আছে র‍্যাকেটের মাথায় বসে আছে সেটা কিন্তু তারা জানার চেষ্টা করবে আমরা পাশের একজন প্রতিবেশী তার সঙ্গে কথা বলবো ম্যাডাম এই অফিস কিসের অফিস কিসের অফিস তা তো জানি না অফিস জানি প্রদীপ সিং কোনোদিন দেখেছেন এখানে না কেউ বলে না কে বাড়িওয়ালা কি কিছু জানি না কে বাড়িওয়ালা কি তার চেহারাও চিনি না অনেকেই তো আসে কোনজন প্রদীপ সিং তাও জানি না প্রতিবেশী কিন্তু কিছুই বলতে পারছেন না সব মিলে আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই প্রদীপ সিং তাকে কিন্তু কোর্টে তোলা হবে এবং তাকে রিমান্ডে নেওয়ার আবেদন আজকে কিন্তু সিবিআই তরফে জানানো হবে এবং তার আগেই কিন্তু সল্টলেকের জিডি ব্লকের এই বাড়িতে প্রায় 45 মিনিট ধরে সিবিআই গোয়েন্দারা রয়েছেন এবং তারা কিন্তু এই অফিসের ভেতরে যারা রয়েছেন কর্মীরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন তাদের জিজ্ঞাসাবাদ করছেন প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে ট্রান্সপোর্টের অফিস এখান থেকে কিন্তু ট্রান্সপোর্টের গাড়ি ট্রাভেলসের হিসেবে দেওয়া হতো এবং সেই অফিসেই কিন্তু তারা এসে পৌঁছেছেন এই অফিসে কোনো সূত্র পাওয়া যায় কিনা সেটাও দেখা হচ্ছে যেটা সিবিআই সূত্রের খবর টেকনিক্যাল এক্সপার্টদের নিয়ে আসা হয়েছে এই অফিসের ভেতরে যে কম্পিউটার রয়েছে ল্যাপটপ রয়েছে এবং যে হার্ড ডিস্ক রয়েছে সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে সব মিলে কিন্তু গতকাল সন্ধেবেলা সিবিআই এর আধিকারিকরা নবম দশম শিক্ষক দুর্নীতি মামলায় যাকে গ্রেফতার করেছেন প্রদীপ সিং সিবিআই এর আধিকারিকরা মনে করছেন তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু একাধিক তথ্য এই দুর্নীতির র‍্যাকেটের সঙ্গে কারা কারা জড়িয়ে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আর সিবিআই গোয়েন্দারা তারা কিন্তু ভেতরে রয়েছেন এবং কারা টাকা নিত প্রদীপ সিং কাদের টাকা পৌঁছে দিতেন এবং প্রদীপ সিং যে টাকা নিত কাদের নির্দেশে নিত আলটিমেটলি সেই টাকা কোথায় পৌঁছে যেত এই দুর্নীতির র‍্যাকেটের মাথায় কিন্তু কারা বসে রয়েছে তার সেই সূত্র পাওয়ার জন্যই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর গোয়েন্দারা দুটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন এখন কিন্তু তারা সল্টলেকের জিডি ব্লকের প্রদীপ সিং এর অফিসে রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই প্রদীপ সিং কে কোর্টে তোলা হবে তাকে রিমান্ডে নেওয়ার প্রেয়ার আজকে কিন্তু সিবিআই তরফে জানানো হবে সিবিআই আধিকারিকরা মনে করছেন তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই দুর্নীতি র‍্যাকেটের সঙ্গে কারা কারা যুক্ত রয়েছেন একেবারে প্রকাশ তুমি আমাদের সঙ্গে থাকো